চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজন সহানুধায়ীরা অশ্রুসজল চোখে শেষ বিদায় জানান এই অভিভাবক তুল্য শিক্ষাবিদকে। মফিউর রহমানের রিপোর্ট। সকালে জাতীয় পতাকায় আচ্ছাদিত ডক্টর আনিসুজ্জামানের মরদেহ আনা হয় আজিমপুর কবরস্থানে। স্বাস্থ্যবিধি মেনে চলে দাফনের সব প্রক্রিয়া। প্রথমে গার্ড অফ অনার দেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধাকে, তখন বিউগল চারপাশকে আরও শোকাচ্ছন্ন করে তোলে। পরে স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয় এই ভাষা সৈনিকের। স্বজন ছাড়াও জানাজায় শরিক হন সংস্কৃতি প্রতিমন্ত্রী, বাংলা একাডেমির মহাপরিচালক সহ শুভানুধ্যায়ীরা। পিতার রুহের মাগফিরাত কামনা করেন তার ছেলে। গতকাল উনি মারা যাওয়ার সময় পর্যন্ত আমি কোনো উপসর্গ দেখি নাই আর কি, একটু সামান্য কাশি টাশি ছিল সেই, কিন্তু সকালবেলা জ্বর এসেছিল, ওটাই প্রথম সিমটম। স্বজন ও ভক্ত অনুরাগীরা বলেন এমন মানুষের চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মানুষ অনেক বড় বড় কাজ করতে পারে জীবনে, এটা সত্যি কথা, কিন্তু একটা বড় মাপের মানুষ হওয়া কাজের সঙ্গে খুব ডিফিকাল্ট জিনিস। তো মামা ছিলেন সেরকম একটা মানুষ। বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন জাতির বাতিঘর খ্যাত অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। বেদনা বুকে চেপে তার সমাধিতে মাটি ছড়িয়ে দেন ভক্ত অনুরাগীরা। কয়েক মাস ধরেই তিনি হার্ট, কিডনি, ফুসফুস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে 14 মে বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষাবিদ লেখক ডক্টর আনিসুজ্জামান। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।